বিরতির পর ফিরে আসলাম। ত্রিপুরামাথ সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এসে পৌঁছেছেন আগরতলা বিমানবন্দরে এবং সেই ছবি সরাসরি আপনাদের দেখাবো। এডিসির সদর কার্যালয় খুমুলুং এ রয়েছে জমায়েত এবং সেখানে রয়েছে জনসভা, সেই জনসভাতে যোগদান করবেন, এডিসির জনসভাতে যোগদান করবেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। এবং সেই জনসভাতে যোগদানের পূর্বে রয়েছে বাইক র্যালি, বাইক র্যালির মধ্য দিয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনকে নিয়ে যাওয়া হবে। দেখুন সেই ছবি সরাসরি তুলে ধরব আগরতলা বিমানবন্দর থেকে, দেখুন। मेरा मुझे मेरे लोगों ने बनाया है और जब तक मैं हूँ मैं अपने लोगों को धोखा नहीं दे सकता। मुझे ना बिल्कुल चाहिए, मुझे अपने लोगों को अधिकार देना है। जब तक ये अधिकार हमें नहीं मिलेगा मैं किसी के साथ बात नहीं करूंगा ना बनाए। दिल्ली के साथ अगर राइटिंग में किसी में भी है, प्राइम मिनिस्टर हो, राहुल गांधी जी हो, प्रियंका जी हो या सीताराम येचुरी जी हो, अगर राइटिंग में कुछ दिया तो हम बात करेंगे, अगर राइटिंग में नहीं दिया तो हम अकेला लड़ेंगे। त्रिपुरा मोथा के पास उनका वॉरियर रेडी है, त्रिपुरा मोथा के पास बंगालीज, त्रिपुरासास, मुसलमान, हिंदू, क्रिश्चियन, बुद्धिस्ट सब है। हमको किसी का दरकार नहीं है, हम अपना संवैधानिक अधिकार के लिए फाइट करेंगे। ये पुराना आंचलिक पार्टी नहीं है जो पैसा लेकर अपने लोगों को बेचता था, मैं अपने लोगों को सामने रखकर उनके साथ फाइट करूंगा। देखा छवि महाराजा दुखित কার্যালয় রয়েছে জমায়েত এবং ত্রিপুরামাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এসে পৌঁছেছে নির্ধারিত সূচি অনুযায়ী এবং বিমানবন্দর থেকে তিনি চলে যাবেন সরাসরি এডিসির সদর কার্যালয়ে খুমলুং এ, এবং খুমলুং এ তিনি যাবেন একটি বাইক র্যালির মধ্য দিয়ে যেখানে ত্রিপুরামাথার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে একটি বিশাল র্যালি। যুব ত্রিপুরামাথা এবং মহিলা কর্মী সমর্থকরা কার্যত আজকের এই র্যালির আয়োজন করেছে। র্যালিটি লিচু বাগান, নন্দননগর, দশরাম থেকে শুরু করে খয়েরপুর এবং রানীর বাজার হয়ে খুমলুং এ গিয়ে পৌঁছাবে। সেই র্যালির শেষ হওয়ার অর্থাৎ শেষ হবে এডিসির সদর দপ্তর খুমলুং এ, যেখানে রয়েছে একটি জমায়েত। त्रिपुरा माता जो आज बना है माँ बहन बेटी के आशीर्वाद और प्यार से, तो आज ये जो हमारा वुमेन का रैली है यहाँ पे सिर्फ महिला बात करेगी और मैं बात करूंगा उसके बाद। ये एक मैसेज है कि अब हमारे जो गांव में जो गरीब महिला माँ बेटी जो है उनका अधिकार के लिए त्रिपुरा माता बात करेगी और आने वाले दिन में हम पुराने आंचलिक पार्टी ऐसे नहीं है, सबको लेकर चलेंगे। हिंदू, मुस्लिम, बंगाली, त्रिपुरा का, मणिपुरी, आदिवासी सबको लेकर हम चलेंगे, हम किसी को कॉम्प्रोमाइज करने वाले नहीं। अलायंस तभी होगा जब हमें लिख के पूछ दिया जाएगा। मुझे किसने बनाया है? मेरे गांव के लोगों ने बनाया है, बाहर के लोगों ने बनाया है, गरीब जनता ने बनाया है, बंगाली, त्रिपुरा, मुसलमान, हिंदू, क्रिश्चियन, बुद्धिस्ट ने बनाया है। मैंने उनको एक प्रॉमिस किया है, वो प्रॉमिस में पैसे, पोस्ट और पद के लिए मैं कॉम्प्रोमाइज नहीं करूंगा। अगर किसी ने मुझे राइटिंग में दिया तब हम बात करेंगे, अगर बिना राइटिंग में नहीं दिया तो मैं अकेले लड़ने के लिए तैयार हूं और लड़ूंगा। वो देखेंगे और जहां भी लड़ेंगे ना हराएंगे सब, क्योंकि मैं समझ चुका हूं कि त्रिपुरा को खेलने वाला दिल्ली का पार्टी है और ये दिल्ली त्रिपुरा का इमोशन के संग आपको और कोई खेल नहीं सकता। थैंक यू। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আগরতলা বিমানবন্দর থেকে যেখানে ত্রিপুরামাথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন এসে পৌঁছেছেন নির্ধারিত সূচি অনুযায়ী এবং তিনি খুমলুং এ যাবেন যেখানে জমায়েত রয়েছে, জনসভা রয়েছে, সেই জনসভাতে তিনি অংশগ্রহণ করবেন। তবে এই মুহূর্তে রাজ্য রাজনীতির সব থেকে আলোচিত যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে জোট। ত্রিপুরামাথাকে জোট করতে চলেছে কংগ্রেস এবং সিপিএম এর সঙ্গে যে প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে চারিদিকে, এবং বিমানবন্দরে নেমে সাংবাদিকদের সেই প্রশ্নের কিন্তু স্পষ্ট উত্তর দিয়েছেন মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেব বর্মন।
প্রদ্যুৎ কিশোর অর্থাৎ মথার এই মুহূর্তে যে দাবি রয়েছে গ্রেটার তিপ্রল্যান্ড, সেই দাবিকে যারা সমর্থন করবে একমাত্র তাদের সঙ্গেই তারা জোটে যেতে প্রস্তুত রয়েছে। তবে 2018 সালে যেমনটা বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর জানিয়ে দিয়েছিল স্পষ্টতভাবে যে রাজ্য ভাগ তারা চায় না, তবে এবার অর্থাৎ 23-এর নির্বাচনে যেই দল লিখিতভাবে জানাবে সেই দলের সঙ্গেই একমাত্র জোটে যেতে প্রস্তুত রয়েছে মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিমানবন্দরে নেমেও এই প্রশ্নের উত্তর তিনি সরাসরি জানিয়েছেন সাংবাদিকদের সঙ্গে। আর উল্টো দিকে তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন কিন্তু আইপিএফটির যিনি বর্তমানে দায়িত্বে রয়েছেন নেতৃত্ব অর্থাৎ মন্ত্রী প্রেম কুমার রিয়াংকে তিনি একটি চিঠি দিয়েছিলেন, আইপিএফটির সঙ্গে অ্যালায়েন্সে যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত রয়েছে মথা, কিন্তু সেক্ষেত্রে আইপিএফটির মন্ত্রী প্রেম কুমার রিয়াং তিনি কিন্তু নাকচ করে দেন। তবে সিপিএম এর পক্ষ থেকে গতকালকে যেমনটা এখন অব্দি সূত্র মারফত খবর, শিলংয়ে একটি বৈঠক হয় মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে এবং খুব সম্ভবত জোট সম্পর্কে এই বৈঠকটি হয়। আগামী দিনে কংগ্রেস এবং সিপিএমের যে মহাজোট হবার একটা জল্পনা কল্পনা ইতিমধ্যে রাজ্য রাজনীতির মহলে জোর আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে তিপ্রা মথাকে জোটে নেওয়ার ক্ষেত্রে সিপিএমের পক্ষ থেকে একটি গ্রিন সিগনাল পাওয়া গেছে। তবে মথা কি সেই জোটে সামিল হতে চলেছে যে প্রশ্নের উত্তর কিন্তু আজও অব্দি ঘুরপাক খাচ্ছে, কিন্তু সেই প্রশ্নের উত্তরে প্রাথমিকভাবে মথার পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছে গ্রেটার তিপ্রল্যান্ড বা তিপ্রল্যান্ডের দাবিতে যারা সমর্থন করবে, যারা লিখিতভাবে জানাবে তিপ্রা মথাকে একমাত্র সেই দলের সঙ্গে জোটে যেতে প্রস্তুত রয়েছে তিপ্রা মথা। যদিও ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের ডেট খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে, খুব সম্ভবত চলতি সপ্তাহে ঘোষণা হয়ে যাওয়ার একটা কথা ইতিমধ্যে রয়েছে, তবে তার পাশাপাশি প্রতিটা রাজনৈতিক দল এই মুহূর্তে যথেষ্ট তৎপর রয়েছে এবং রাজ্য রাজনীতিতে একটা অন্যরকমের আলোড়ন সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বিমানবন্দর থেকে সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের ছবি, যেখানে তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন এসে পৌঁছেছেন বিমানবন্দরে এবং তিনি একটি র্যালির মধ্য দিয়ে সোজা পৌঁছে যাবেন খুমুলুঙে, যেখানে জমায়েত রয়েছে তিপ্রামথার যুব ফেডারেশন এবং মহিলা ফেডারেশনের পক্ষ থেকে যে জনসভাতে অংশগ্রহণ করবে। মথার কর্মী সমর্থকদের মধ্যে আজ সকাল থেকে একটা আলাদা উচ্ছ্বাস পরিলক্ষিত। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।